হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্পনার গল্প কথা। আর আমি কল্পনা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যেটা দেখাবো সেটা হলো স্কার্ফ। স্কার্ফ কিন্তু আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে খুব সাহায্য করে। আর আমি ঘরের কিছু জিনিস দিয়ে তোমাদের দেখাবো, যেমন সবার ঘরেই থাকে, কম আর বেশি। তো আর জানো তো বন্ধুরা, স্কার্ফ করা কিন্তু খুবই ভালো, স্কিনটাকে ভালো পরিষ্কার করে, স্মুথ করে, জেল্লা ভাব দেয়, খুবই ভালো। মাঝে মাঝে করা স্কিনের পক্ষে খুবই ভালো, তাই আমি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো দেখে নাও আমার কী কী লাগছে। তো বন্ধুরা, দেখো আমি নিয়ে নিয়েছি গোলাপ জল, নিয়ে নিয়েছি মধু, ডাবরের মধু, আর চালের গুঁড়ো, কম বেশি সবার বাড়িতেই থাকে। আর একটা বাটি নিয়ে নিয়েছি, চামচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি জল আর রুমাল। তো শুরু করি, কেমন করে আমি স্কার্ফটা বানাবো আর অ্যাপ্লাই করবো সেটা তোমাদের এখন দেখাবো। তো চলো। এই যে বন্ধুরা, এবার আমি নিয়ে নেব মধু। তারপরে নিয়ে নেব একটু চালের গুঁড়ো, এবার নিয়ে নেব গোলাপ জল, আর একটু গোলাপ জল লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম, এবার আমি এটা মুখে অ্যাপ্লাই করব। এই যে বন্ধুরা দেখো, বন্ধুরা এই যে আমি মুখটাকে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি, দেখো মুখটার মধ্যে একদম স্মুথ, একটা নরম সফট ভাব, আর খুব সুন্দর মুখটা এখন খুব ফ্রেশ লাগছে। তোমরাও বাড়িতে ট্রাই করো। আর জানো তো মধু তো খুবই ভালো, স্কিনের পক্ষে খুবই ভালো, খাওয়াও ভালো, স্কিনের পক্ষেও ভালো। তো
তো তোমরা বাড়িতে মেখো, দেখবে খুব ভালো ফল পাবে। আর দেখো আমি তো মাখছি, দেখো আমার মুখে কিন্তু কোনো গোটা আবার র্যাশ ট্যাশ কিছু নেই, আর এবং সুন্দর খুবই সফট লাগে মুখটাকে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন হলো। কমেন্ট করলে কি হয় যে আমি উৎসাহ পাবো যে না কেমন হলো না হলো, তোমরা একটু কমেন্টে জানিও আমাকে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।